নমস্কার, আজকে আমরা বল ও গতি চ্যাপ্টারের লেখচিত্র নিয়ে আলোচনা করব এবং লেখচিত্রের সাহায্যে কীভাবে সমীকরণগুলো প্রতিষ্ঠা করা হয় সেগুলো আলোচনা করব। অনেক অনেক ছাত্রছাত্রী আছে যারা এই বল গতি চ্যাপ্টারটির ভিডিওটি দেখেছিল এবং দেখে আমাকে রিকোয়েস্ট করেছে যে লেখচিত্রের উপরে ক্লাসটি করার জন্য। তো তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং দেখে আশা করি তোমাদের সবাইয়েরই ভালো হয়েছে বা ভালো উপকার হয়েছে। এইরকম ভেবে আমরা বল গতি চ্যাপ্টারে লেখচিত্র যে চ্যাপ্টারটি আছে তার পার্ট 3 অংশটি আলোচনা করছি। তোমরা ক্লাস 8-এ লেখচিত্র শিখেছো যে একটা অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর ধরা হয় আর একটাকে ওয়াই অক্ষ বরাবর ধরা হয়। তো এইরকম যদি অ্যাক্সিস হয়, তাহলে আমরা কি ধরি যে লম্বালম্বি যে অ্যাক্সিসটা থাকে সেই অক্সিসটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরি। তাহলে এদিকে ওয়াই, এদিক বরাবর ওয়াই ড্যাশ, আর যেটা হচ্ছে আমাদের অনুভূমিকভাবে থাকে সেটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরি, এক্স এক্স। তো যেহেতু আমরা এটা একটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আলাদা, তো যেহেতু আমরা সমস্ত কিছু ডাইমেনশন বা সমস্ত কিছু গতিটাকে আমরা পজিটিভলি ভাববো, সেই কারণে কি করব আমরা শুধুমাত্র আমরা জানি এক্সের এই দিকটা পজিটিভ দিক এবং এই দিকটা নেগেটিভ দিক, ওয়াইয়ের এই দিকটা পজিটিভ দিক, এদিকটা নেগেটিভ দিক। তো আমরা শুধুমাত্র পজিটিভ দিকটাকে নিয়েই কাজ করব। তো পজিটিভ দিকটাকে নিয়ে যদি কাজ করি, দেখো এ অ্যাক্সিস বরাবর কি হয় ওয়াই অ্যাক্সিস, এদিক বরাবর এক্স অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর যদি নেওয়া হয় তাহলে কি কনসেপ্টটা আসছে সেটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো প্রথমে আমরা জানবো যে এই যে লেখচিত্র করছি অর্থাৎ বল ও গতি সংক্রান্ত যে লেখচিত্রটি সেই লেখচিত্রটিকে বলা হয় কি গতীয় লেখচিত্র। কি বলা হয়? গতীয় লেখচিত্র। তো কিভাবে সেই গতীয় লেখচিত্রগুলো আঁকি? আমরা এক্স অক্ষ বরাবর সবসময় কী নিই, অর্থাৎ যার সাপেক্ষে করা হয়, সময়ের সাপেক্ষে করা হয়, সেই জন্য এক্স অক্ষ বরাবর কী নেবো, সময় নেব। আর ওয়াই অক্ষ বরাবর কী নেবো, সময়ের সাপেক্ষে যার করব। অর্থাৎ যদি আমি সরণের করি তাহলে সরণ হবে ওয়াই অ্যাক্সিস বরাবর, যদি আমি বেগের করি তাহলে বেগ হবে কি ওয়াই অ্যাক্সিস বরাবর, এইরকমভাবে হয়। তো আমি প্রথমে সরণ আর সময়ের গ্রাফটা দেখাচ্ছি। সো আমরা কি জানি, আমরা জানি যে তোমরা শিখেছিলে যে বেগ ইকুয়াল টু কি সরণ বাই সময়। তার মানে যদি এই গ্রাফটাকে আমরা টানি সেই গ্রাফটা কেমন হবে, আমরা জানি যে সময়ের সাথে সরণটা কি হয় সমানুপাতিক হারে বাড়ে। মানে সরণ যদি, তো এখান থেকে আমরা বলতে পারি কি যে যত সময় বাড়বে, ধরো কথাই বলছি যখন এই পয়েন্টে থাকছিল তখন সরণটা কোনটা এই পয়েন্টে আছে, যখন এই পয়েন্টে ছিল, যদি আমরা ধরে নিই যে বেগটা সবসময় কনস্ট্যান্ট আছে সেক্ষেত্রে গ্রাফটা কীরকম হবে। তো সেই রকম গ্রাফগুলো যদি আমি প্রথমে ধরে নিচ্ছি যে বেগটা কনস্ট্যান্ট আছে, যদি দেখি তাহলে বেগটা কনস্ট্যান্ট হতে গেলে সরণটা একটা নির্দিষ্ট সময়ের পরে হচ্ছে সময়টা, মানে সরণ আর সময়ের অনুপাতটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে কি একটা নির্দিষ্ট পথ বরাবর যাওয়ার পরে বা একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে শুধুমাত্র কি হবে এই দিকের মাত্র সময়ের মানটা পাবো, সরণের মানটা কি হয়ে যাচ্ছে, মানে সরণটা একটা নির্দিষ্ট জায়গার পর এটা হয়ে, যেহেতু আমি গ্রাফটা আনছি সমবেগে, সমবেগে মানে এখান থেকে বুঝতে পারছো কি যে সরণটা একটা জায়গায় গিয়ে ফিক্সড হয়ে যাচ্ছে, সময়টা শুধু চেঞ্জ হচ্ছে। সেই কারণে কি হবে এইরকমভাবে যদি আপ বরাবর নিই তাহলে এইখানে এই বরাবর গিয়ে সরণটা কি হয়ে যাচ্ছে ফিক্সড হয়ে যাচ্ছে, শুধুমাত্র সময়টা পরিবর্তন হচ্ছে। যেহেতু শুধুমাত্র সময়টা পরিবর্তন হচ্ছে তো সমবৈগিক গ্রাফের ক্ষেত্রে কি হয় এই রকম একটা গ্রাফ আমরা আঁকতে পারি, এটাকে ধরো এবি দ্বারা সূচিত করলো হলো। নেক্সট আমরা কি করব, যদি বলে সমতরণযুক্ত, সরণ সময় লেখচিত্র আঁকবো। তো সমতরণযুক্ত মানে কি, সে অবশ্যই সমবেগযুক্ত, মানে আমরা বলতে পারি কি যে প্রত্যেকটা অবস্থানে তার সরণ আর সময়ের অনুপাতটা কনস্ট্যান্ট। তাহলে সরণটা যদি এই রকম হয়, অর্থাৎ যদি আমরা বলি যে গতীয় লেখচিত্র সমতরণযুক্ত কণিসনা, গতিশীল কণিসনা, তাহলে ত্বরণ মানে আমরা কি বলতে পারি, ত্বরণ মানে আমরা বলতে পারি বেগ আর সময়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সরণের সাথে সময়ের আমরা সমতরণ কিন্তু বোঝাতে পারবো না, কারণ যেহেতু সমতরণ চেয়েছে। তো যেহেতু এখানে গ্রাফ যদি আমরা সমতরণের ক্ষেত্রে করি, আগের বারে যেমন দেখালাম সমবেগের ক্ষেত্রে, যদি সমতরণের ক্ষেত্রে গ্রাফ করি তাহলে কি হচ্ছে ত্বরণটা সব জায়গায় ধ্রুবক। তাহলে ত্বরণটা যখন সব জায়গায় ধ্রুবক হচ্ছে তখন কি হচ্ছে বেগটা
কখনো বাড়ছে কখনো কমছে, তার মানে আমরা কিসের সাপেক্ষে কিসের গ্রাফ টানবো? এই ত্বরণ মানে বেগ বাই সময়, তার মানে সময়ের সাপেক্ষে বেগ। এবং সময়কে আমরা অলওয়েজ কি ধরে নিই, এক্স অক্ষ বরাবর, এবং বেগকে ওয়াই অক্ষ বরাবর। তাহলে যদি আমরা সমতরণের গ্রাফটা আঁকি, তাহলে কি হবে, এই পয়েন্টে একটা পয়েন্ট, এই পয়েন্টে একটা পয়েন্ট, অর্থাৎ যখন এই রকম অবস্থানে আছে তখন বেগের মান কত, এইটা, যখন এই রকম অবস্থানে আছে তখন বেগের মান কত, এইটা, যখন এই রকম পজিশনে আসবে তখন বেগের মান কত হবে, এইটা, যখন এই রকম পজিশনে আসবে তখন বেগের মান কত হবে, এই রকম। তাহলে শেপটা কিরকম হবে, স্ট্রেট লাইন বা সরল রেখা বরাবর গ্রাফ হবে যদি আমরা করি। কিন্তু এই যে জিনিসটা আমরা ধরছি, এখানে কিন্তু বেগটা, অর্থাৎ প্রাথমিক বেগ নেই, এরকম ভাবে ধরছি, মানে ইউটা জিরো। কেন, দেখো যেহেতু কেন্দ্র থেকে উঠছে, তার মানে আমরা জানি যে ত্বরণ মানে কি, বেগ বাই সময়। বেগ বাই সময় এক্সাক্টলি না, আসলে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন বাই সময় মানে কি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়। তাহলে অন্তিম বেগ আর প্রাথমিক বেগ বাই সময় যদি আমরা গ্রাফ টানি, তো সেক্ষেত্রে আমরা গ্রাফটা কিভাবে হবে, দেখো সেই গ্রাফটা কি হবে, যে অলওয়েজ এই অন্তিম বেগ আর সময়ের অনুপাতটা ধ্রুবক আছে। তার মানে যখন, হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু ইউটা শূন্য, কারণ ইউটা শূন্য কেন, কারণ প্রাথমিক বা স্থির বেগে সে গতিশীল হয়েছে কণাটি। স্থির বেগে গতিশীল মানে কি, যে প্রাথমিক বেগ ইউটা শূন্য হয়ে আছে, তার ফলে কি হয়েছে, ত্বরণ মানে কি অন্তিম বেগ মাইনাস শূন্য বাই সময়। তার মানে এই কণাটা কি এইখানে ফিক্সড, এইখানে ফিক্সড, এইখানে এইরকম ভাবে পলস করছে, তার মানে এই কণাটা এইরকম ভাবে ফিক্সড হচ্ছে। তো এইরকম ভাবে যদি আমরা গ্রাফ টানি, এটা হচ্ছে কি সমতরণে বেগ আর সময়ের লেখচিত্র। মানে যখন এটা প্রাথমিক স্থির বেগে বা প্রাথমিক বেগ শূন্য নিয়ে কিন্তু এটা এগোচ্ছে, সেই কারণে এখানে। এবারে যদি এই সমতরণের লেখচিত্রটি ইউ বেগ আছে এইরকম ভাবে যদি টানি, তাহলে ইউ বেগ আছে যদি এইরকম টানি, তাহলে চেঞ্জটা কেমন হবে, এটা স্থির বেগে টানলাম, যদি কিছু পরিমাণ প্রাথমিক বেগ আছে এইরকম অবস্থায় টানি, তাহলে গ্রাফটা কোথা থেকে যাবে তোমরা বলো, গ্রাফটা তাহলে কোন বরাবর যাবে, গ্রাফটা যাবে কিছুটা বেগ সে লাভ করবে, তার মানে এখান থেকে কিছুটা বেগ এখানে লাভ করছে, লাভ করে তারপরে কি হচ্ছে, সে সমতরণে গতিশীল হচ্ছে, তার মানে বেগ আর সময়ের অনুপাতটা সব জায়গায় ধ্রুবক আছে। সেই কারণে আমি এই রকম ধরছি যে এই যে পয়েন্টটা এটা হচ্ছে ইউ, এবারে এই যে বাকিটা বেগ লাভ করছে সেটা ধরো ভি, যে বেগটা লাভ করছে সেই বেগটা ধরো ভি, এবং এই ইউর মান কখনো শূন্য হবে না, ইউ নট ইকুয়াল টু জিরো। এই যে ইউটা আমরা ধরে নিয়েছি, এই ইউটা নট ইকুয়াল টু জিরো, তারপরে এইরকম ভাবে গ্রাফটা যেমন আগের বারে দেখালাম স্ট্রেট লাইন গ্রাফ হয়ে যাচ্ছে। তো উভয় ক্ষেত্রেই কি, যে এর সাথে যে আগের বারে আমরা দেখিয়েছিলাম এর সাথে, তো উভয় ক্ষেত্রেই কি বেগ সময় লেখচিত্র অক্ষের নির্দিষ্ট কোণে একটা সরলরেখা সৃষ্টি করে। আর যদি আমরা সমমন্দন যুক্ত, যেমন সমত্বরণ যুক্ত গ্রাফ টানলাম, সমমন্দন যুক্ত, তাহলে ত্বরণের উল্টো জিনিস মন্দন, তার মানে কি তার প্রাথমিক বেগটা বেশি অন্তিম বেগটা কম, তাহলে এই কন্ডিশন যদি সৃষ্টি হয় তাহলে গ্রাফটা কি হবে, যেমন এই রকম ভাবে আপার সাইডে ফলস করছিল, যদি সমমন্দনে করি তাহলে গ্রাফটা কি হবে, উল্টো দিক থেকে ফলস করবে যদি আমরা সমমন্দনে করি। কারণ কি, সেখানে কি হচ্ছে, প্রাথমিক ব্রেকটা বেশি, প্রাথমিক ব্রেকটা বেশি মানে এই যে আপার সাইডের ব্রেকটা বেশি, মানে এখান থেকে বেশি ধীরে ধীরে ব্রেকটা এখান থেকে কমে 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 আসছে, তার মানে গ্রাফটা কি হবে, এখান থেকে কমে কমে ধীরে ধীরে এইরকম ভাবে উল্টোটা হবে, অর্থাৎ প্রাথমিক বেশ বেশি অন্তিম বেগ কম। আগেরটার ক্ষেত্রে যেমন হয়েছিল সমতরণের ক্ষেত্রে, প্রাথমিক বেগটা এখানে ইউটা শূন্য, তারপর থেকে সে বেগ লাভ করছে, সেরকম ধীরে ধীরে স্ট্রেট লাইন হচ্ছে। কিন্তু সমমন্দনে মানে প্রাথমিক বেগটা, এই যে প্রাথমিক বেগ এখানে আছে, এই প্রাথমিক বেগটা যথেষ্ট পরিমাণ বেশি। যদি সমমন্দনে গ্রাফ টানি, এই যে গ্রাফটা আমরা টেনেছিলাম এটা হচ্ছে সমতরণের গ্রাফ, যদি আমরা সমমন্দনের গ্রাফ টানি তাহলে কি হবে, এইরকম ভাবে ফলস করবে, তাহলে বেগের সাথে সময়টা এইরকম ভাবে ফলস করবে। তো এটা হলো সমমন্দনের গ্রাফ। এবারে আমরা কি করব, এবারে আমরা এই লেখচিত্রগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন গতি ও সমীকরণ লেখচিত্রগুলি প্রতিষ্ঠা করব। তো প্রথমে যে লেখচিত্র প্রতিষ্ঠা করতে যাব, সেটা হলো যে সমীকরণটি প্রতিষ্ঠা করতে যাব, সেটা হলো এস ইকুয়াল টু, আমরা জানি যে বেগের মান কি হয়, বেগ ইকুয়াল টু সরণ বাই সময়,
তাহলে বেগের মানকে যদি ভি লিখি তাহলে সরণ এস টি, তার মানে এস ইকুয়াল টু কি ভিটি। তো এস ইকুয়াল টু ভিটি যদি আমরা গ্রাফটা নিই তাহলে দেখো এখানে ইন্ডিকেটার কি কি আছে, সরণ আছে আর সময় আছে, তার মানে গ্রাফে কি কি প্লট করব, সরণকে প্লট করব, সময়কে প্লট করব। তো সরণকে কোন অ্যাক্সিস বরাবর প্লট করব, সরণকে অবশ্যই আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর, যেহেতু সময়কে আমরা প্রথমেই বলে দিয়েছি যে সময় সব সময় একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর যায়, তো সময়কে আমরা এক্স অক্ষ বরাবর সূচিত করব, আর সময়কে আমরা কি করব ওয়াই অক্ষ বরাবর সূচিত করব। তো এই রকম ভাবে যদি সূচিত করি সেক্ষেত্রে গ্রাফটা কেমন হবে একটু তোমাদের দেখাই, এবং সেখান থেকে আমরা কিভাবে গতীয় সমীকরণ প্রতিষ্ঠা করব। দেখো তো এস ইকুয়াল টু ভিটি এইটার অর্থ কি, যে ধরা যাক যে বস্তুটা আছে সে টি সময় ধরে সমবেগে চলছে, তাহলে সমবেগের ক্ষেত্রে গ্রাফ কি হয় সময় আর সরণের ক্ষেত্রে, যে একটা সময়ের পরে, সরি এইদিকে সময় লিখে ফেলেছি, এটা সরণ হবে, তাহলে একটা সময়ের পরে কি হয়ে যায় সে হচ্ছে ফিক্সড হয়ে যায়, মানে টাইমটাই শুধু বাড়তে থাকে, এইরকম ভাবে টাইমটা বেড়ে চলে কিন্তু সরণটা একটা জায়গায় এসে কনস্ট্যান্ট, এই জন্যই একে বলা হয় কি সমবেগে যাচ্ছে, মানে সরণ আর সময়ের অনুপাতটা সমান আছে, সেই কারণে কি হবে এই রকম জায়গা থেকে একটা কেড়ে নিয়ে নিলাম। এবারে যদি আমরা নামকরণ করি তো এইটা ধরো ও বিন্দু, তো ও বিন্দু থেকে একটা কণা প্রথমে এ বিন্দুতে গিয়েছে, সেখান থেকে এই সময় বি বিন্দু, এবং সেখান থেকে এই যে জায়গাটা, এই জায়গাটার নাম দিলাম সি বিন্দু, তাহলে এর অতিক্রান্ত সময় কত, এই অতিক্রান্ত সময়কে আমরা টি ধরলাম, তো অতিক্রান্ত সময়কে আমরা কি ধরলাম টি ধরলাম, এবং সরণের মানকে আমরা কি ধরেছি, এবং ও অ্যাক্সিস বরাবর যেহেতু এটা কেন্দ্র তার মানে এর অ্যাক্সিসের মান কত জিরো জিরো, এবং এই বরাবর যে বেগ লাভ করেছে সেই বেগটাকে আমরা ধরলাম ভি। আমাদের বার করতে হবে কি টোটাল মোট দূরত্ব, মানে আমাদের প্রমাণ করতে হবে এস ইকুয়াল টু ভিটি, তাহলে এইদিকে যদি টি হয় তাহলে এই দিক বরাবর নিশ্চয়ই টি, এইদিকে যদি ভি হয় তাহলে এইদিকে ভি, কারণ এটা একটা কি সূচিত করছে, ভালো করে লক্ষ্য করে দেখো এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূচিত করছে, এটা একটা কি না আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে সূচিত করছে, যেহেতু এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে সূচিত করছে তার মানে আমরা বলতে পারি কি যে এস ইকুয়াল টু ভিটি, তার মানে যদি আমরা দূরত্ব বার করতে চাই বা এস এর মানটা বার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে এ থেকে যে টোটাল যে দূরত্বটা মোট যে দূরত্বটা, তার মানে এ বি সি ও বা এ সি বি এই এই যে অংশটা আয়তক্ষেত্র তার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে, সুতরাং আমরা বলতে পারি কি যে এ বি সি ও অংশের এ বি সি ও আয়তক্ষেত্র লিখছি ক্ষেত্রফল ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব, সো এখান থেকে কি পাই যে এবিসিডি সিও আয়তক্ষেত্র ক্ষেত্রফল ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে এবিসিওর ক্ষেত্রফল মানে কি এবি ইন্টু সিবি, এবি যদি দৈর্ঘ্য হয় তাহলে সিবি প্রস্থ, তাহলে এবির মান কত, এখান থেকে এইটুখানি অতিক্রান্ত সময় যদি টি হয় তাহলে এটাও টি, আর সিবি যদি এখান থেকে এইটুখানি অতিক্রান্ত এটা ভি হয় তাহলে এটাও ভি, তার মানে এটার মান কত ভিটি, এবং এবিসি ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা কি ধরবো যেটা হলো টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, দেখো টি সময়ে এই টোটাল অংশটা সে অতিক্রান্ত করেছে বা তার দূরত্বের মান এইটা, তো এখান থেকে আমরা বলতে পারি কি যে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব সেই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা বলতে পারি কি টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, তো এটা ইকুয়াল টু এবি ইন্টু সিবি, তাহলে টি ইন্টু ভি, তো এটাই আমরা কি পেলাম, এইটাই আলটিমেটলি পেলাম এখানে যেটা লিখেছি যে এটাই আলটিমেটলি পেলাম কি যে এবিসিও অংশের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবিসিও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কত, সেটাকে আমরা সূচিত করেছি কি দিয়ে এস দিয়ে, আর অতিক্রান্ত দূরত্ব এবং সরণের যে অতিক্রান্ত দূরত্ব কি সময় অতিক্রান্ত দূরত্ব মানে কি আমরা এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি এবি দৈর্ঘ্য বিসি প্রস্থ, তাহলে এবি ইন্টু বিসি বা সিবি, তাহলে এবি টি ভি, তার মানে এই অংশের ক্ষেত্রফল এস ইকুয়াল টু ভি, তার মানে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু আমরা কি পেলাম বেগ ইনটু সময়, বা এটাকে আমরা সরণ বলেও প্রকাশিত করতে পারি যে সরণ ইকুয়াল টু বেগ ইনটু সময়, মূলত সরণের কনসেপ্টটা এখানে আমরা ইউজ করব না, এই কারণে যে যদি আমরা সরণের কনসেপ্টটা এখানে ইউজ করি সেক্ষেত্রে কী হবে, সরণ একটা নির্দিষ্ট বিন্দুতে শূন্য হয়ে যায় সেই কনসেপ্টটা
সেই কারণে ইউজ করবো না। তার মানে আমরা বলতে পারি কি যে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সরণ। তো আমাকে অনেকে প্রশ্ন করেছিল আগের বারে যে অতিক্রান্ত দূরত্ব আর সরণ ব্যাপারটি কি, আলটিমেটলি সরণ যেটা সেটাই কিন্তু অতিক্রান্ত দূরত্ব। কিন্তু সরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে ডিফারেন্স কোথায়? যে সরণ মানে একটা ভেক্টর রাশিকে বোঝায়, একটা ভেক্টর রাশিকে সরণ বোঝায়, কিন্তু অতিক্রান্ত দূরত্ব সে এদিক বরাবর হতে পারে, এদিক বরাবর হতে পারে। ধরো কথাই বললাম যে আমি কলকাতা থেকে শিলিগুড়ি এইখানে 50 কিলোমিটার একটা ট্র্যাক চালিয়ে গিয়েছি, আবার ট্র্যাক চালিয়ে ফিরে এসেছি 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমার হচ্ছে গতিবেগ কত? যদি আমরা সরণের ক্ষেত্রে ভাবি তাহলে পজিটিভ 50-এ গিয়েছি, আর যদি তাহলে পজিটিভ 50 গিয়েছি ফিরে এসেছি কত? -50, তাহলে টোটাল আমার সরণ কত? 0। আর যদি আমরা ডিস্টেন্সের সাপেক্ষে ভাবি তাহলে টোটাল গিয়েছি কত? 50, আবার ফিরে এসেছি 50, মানে টোটাল 103 কিলোমিটার পার আওয়ার আমরা বেগে গিয়েছি। এইরকমভাবেই কিন্তু আমরা আলটিমেটলি যদি দূরত্বের কনসেপ্টটা, যেহেতু দূরত্বের কনসেপ্ট এখানে কিলোমিটারটাই ভাবছি, তো আলটিমেটলি এখানে সরণটা কত? যে আলটিমেটলি আমি 0 কিলোমিটার গিয়েছি, আর এখানে কত গিয়েছি? 100 কিলোমিটার। সুতরাং সরণ মানে কি? সরণ মানে একটি নির্দিষ্ট দিকে গতি। অতিক্রান্ত দূরত্ব মানে কি? কোনো দিক নেই, যে কোনো দিক বরাবর গতি। সরণ আবার পজিটিভও হতে পারে, নেগেটিভ, মানে যদি একই সেন্সে উল্টো দিক বরাবর যায় তাহলে সরণটা শূন্য হয়ে যায়, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না। যে পথে যায় আবার সে পথে ফিরে এলে দুটোর যোগফল করতে হয়। তো সেই কারণে আমরা প্রথমে সরণের কনসেপ্টে এলেও এটা আলটিমেটলি গ্রাফটা করব কি, অতিক্রান্ত দূরত্বের সাথে বেগ ও সময়ের গ্রাফ। নেক্সট আমরা যে গ্রাফ নিয়ে চলে আসবো সেই গ্রাফটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি গ্রাফ। তাহলে ভি ইকাল টু ইউ প্লাস এটি গ্রাফ মানে কি? এখানে একটা ব্যাপার থেকেই যাচ্ছে, যেটা হলো কি, এইটা হলো একটা সমতরণের লেখচিত্র, যেটা আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, এবং যার ইউ গতি, ইউ বেগ নিয়ে যেটা বেরিয়েছে, মানে এখান থেকে আমরা বুঝতে পারছি ইউ প্রাথমিক বেগ, এ সমতরণ যুক্ত, এবং টি হচ্ছে টি সময়ে সে ইউ বেগ থেকে ভি গতিবেগ লাভ করে। তাহলে এর গ্রাফ কিরকম হবে? আমরা গ্রাফটা দেখিয়েছিলাম, এর গ্রাফটা যদি আমরা টানি তাহলে কি হবে? প্রথমে কিছুটা অ্যাক্সিস যাওয়ার পর, কিছুটা দূরত্ব যাওয়ার পর সে এরকমভাবে স্ট্রেট লাইন গ্রাফ করেছে। তার মানে এখান থেকে এই অংশটা কত? এই যে অংশটা, এটা হচ্ছে ইউ। এবং যথারীতি আগের বারের মতো এদিক বরাবর সময়কে সূচিত করবো, এদিক বরাবর যেহেতু ত্বরণ আছে তো এদিক বরাবর বেগকে সূচিত করব। তো এখান থেকে যদি আমরা করি, তো এইটাকে যদি আমি একটা টেনে নিই, তাহলে এই টোটাল অতিক্রান্ত বেগ কত? ভি। তাহলে এখান থেকে যদি আমরা টেনে নিই তাহলে এই টোটাল বেগটা হচ্ছে ভি, বা নামকরণ করলে আরো ব্যাপারটা বুঝতে পারবে। তো এখানে ধরো ও নামকরণ করলাম, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। তার মানে ওডি মানে টোটাল কত? ভি। তাহলে এখান থেকে ওয়ে মানে কত? ইউ। তাহলে এই যে বাকি অংশটা, এটা যদি ইউ হয় তাহলে এই টোটালটা কত? ভি। এই অংশটা কত? ইউ। তার মানে এই অংশটা কত? ভি মাইনাস ইউ। হ্যাঁ কি না বোঝার চেষ্টা করো। তাহলে এই যে অংশটা, এখান থেকে যদি আমরা একটা এ টেনে নিই, তাহলে এই অংশটা কত? এই যে এ বিন্দু মানে এ অংশটা, এটা নিশ্চয়ই ভি মাইনাস ইউ। তার মানে এখান থেকে এর দিকে যা দূরত্ব হবে এদিকে দূরত্ব তাই হবে, মানে আলটিমেটলি ওয়েভ যা হবে বিডি তাই হবে। তার মানে ওয়েভ মানে কি? ভি মাইনাস ইউ প্লাস ইউ মানে ভি, আর এখান থেকে বিডিও দেখো সেটাই হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি কি যে একটা একটা লেখচিত্রে যেখানে হচ্ছে জিরো এবং ইউ প্রাথমিক বেগ নিয়ে গতিশীল, মানে জিরো বলতে সময়টা জিরো থেকে শুরু হচ্ছে, তারপরে টি সময়ে সেটা গতিশীল হচ্ছে, তো জিরো এবং ইউ বিন্দু দ্বারা একটা বোঝানো হয়েছে, এরপর বস্তুটির বেগ ক্রমশ বাড়তে থাকে, এবং টি সময় পরে বেগটা কত হয়ে যায়? ভি হয়ে যায়, যে বেগটা ওইদিকে আমরা উল্লেখ করেছি, অর্থাৎ বিডি অংশ বরাবর। এবং বি বিন্দুতে তাহলে লেখচিত্রের মান কত হচ্ছে? যে বি বিন্দুতে তাহলে সে একটা সময় গিয়েছে, সেই সময়ের মান টি, এবং সে একটা গতিবেগ লাভ করে, সেই জন্য লেখচিত্রে, অর্থাৎ যদি এক্স এর মান ধরি টি আর ওয়াই এর মান কত? ভি, সেই জন্য স্থানাঙ্কের মান টি ভি। এখানে যেমন স্থানাঙ্কের মান কত হয়েছিল? 0, ইউ, কারণ এখানে 0 সময়ে এবং ইউ গতিবেগ লাভ করেছে, যেহেতু প্রাথমিক বেগ ইউ, সেই জন্য 0, ইউ। এবারে আমরা কি করব? লেখচিত্রের সাহায্যে সেটাকে নির্ণয় করব। তাহলে লেখচিত্র অনুযায়ী আমরা কি বলতে পারি? যে বিডি ইকুয়াল টু, বিডি ইকুয়াল টু বিসি প্লাস সিডি। বিডি ইকুয়াল টু কি বলতে পারি? বিসি প্লাস সিডি। এবারে বিডি মানে আমরা কি বলতে পারি? এদিকের বিডি মানে এদিকের ওয়েভ,
একই না, এদিকের বিডি মানে এদিকের ওয়েভ, আর এদিকের বিসি মানে কি, এই যে বিসি অংশটা যদি আমরা নিই তাহলে বিসি মানে এদিকের কত, এফ, প্লাস সিডি অংশটা যদি নিই তাহলে সিডি মানে এদিকের কত, এদিকের এও। দেখো দুটো সমান, দেখো এদিকের এও যা এদিকে সিডি তাই, এদিকের বিসি যা এদিকের এও টাই। এদিকে আমি লিখে দিচ্ছি যে বিসি যায় এফ টাই, সিডি যা এও তাই, এবং বিডি যা ওয়েব তাই। হলো, এবারে দেখো তাহলে এখান থেকে যদি আমরা লিখি তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, যে ভি ওয়েব ইকুয়াল টু, তাহলে ওয়েবের জায়গায় কি লিখতে পারি, ভি, আর এ অংশ মানে কত, ভি মাইনাস ইউ, প্লাস এও অংশ মানে কত, এও, এই যে এও অংশটা, এই যে এও অংশটা, এটা মানে কত, ইউ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, আর আরেকটা জিনিস আমরা সমীকরণ থেকে পেয়েছিলাম কি, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু কি পেয়েছিলাম, ইউ প্লাস এটি। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু কি বলতে পারি, এটি, হ্যাঁ কি না, তার মানে এই যে ভি মাইনাস ইউ অংশটা আছে এখানে কি বলতে পারি, এটি। এটা আরো বিভিন্ন রকম ভাবে হচ্ছে করা যায়, কিন্তু আমি যেটা সব থেকে সহজ কনসেপ্ট সেটার দ্বারাই করছি। তার মানে ভি ইকুয়াল টু আমরা কি পেলাম, এই যে ভি মাইনাস ইউ, যেহেতু আমরা জানি যে এমনি সরল রেখচিত্র বা রৈখিক সমীকরণ গুলোকে প্রতিষ্ঠা করে আমরা পেয়েছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। তাহলে এই যে অংশটা, এ অংশটা, এটা ইকুয়াল টু কি, ভি মাইনাস ইউ প্লাস এও অংশ, তো এও অংশ মানে কি, এটি প্লাস ইউ। তার মানে আলটিমেটলি কি পেলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এছাড়া এটা আরো অনেক পদ্ধতিতে সলভ করা যায়, কিন্তু এটা সব থেকে শর্টকাট টেকনিক, বা এটা সব থেকে সহজে প্রতিষ্ঠা করা যায়। নেক্সট আমরা যেটা করব, নেক্সট টপিকে ফিরে আসব। নেক্সট আমরা বল ও গতি চ্যাপ্টারের যে সমীকরণটি প্রতিষ্ঠা করব সেটি হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সেটি হলো কি না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সমীকরণটি আমরা প্রতিষ্ঠা করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এই সমীকরণটি প্রতিষ্ঠা করতে গেলে আমাদের আগের বারের মতো এইরকম একটা লেখচিত্র চাই, যে লেখচিত্রে ওয়াই অ্যাক্সিস বরাবর বেগকে ধরবো এবং এক্স অ্যাক্সিস বরাবর সময়কে ধরবো। সো এবং আরেকটা জিনিস ধরতে হবে যে ইউ সময় পরে বা ইউ বেগ অতিক্রান্ত পর তার বেগটা কত হয়ে যায়, ভি হয়ে যায়। তাহলে আগের বারের মতো এরকম টেনে নিচ্ছি, তাহলে এই বেগটা কত, ভি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এই বেগটা কত, ইউ। তার মানে সে শুরু করেছিল কত, শূন্য সময়ে ইউ বেগ নিয়ে, ও এই সময়টা কত, টি, এই সময়টা কত, টি। এবারে আমরা কি করব সেটাকে আঁকার চেষ্টা করবো। তো পয়েন্টগুলো আমরা একটু লিখে নিই, এই প্রথম পয়েন্ট, এটাকে ও ধরলাম, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম, এটাকে এই অংশটাকে ডি ধরলাম। তো এইরকমভাবে যদি আমরা করি তাহলে বি বিন্দুতে মান কত, বি বিন্দুতে টি সময় এবং ভি অতিক্রান্ত দূরত্ব লাভ করেছে। এ বিন্দুতে যদি করি তাহলে জিরো সময়ে ইউ প্রাথমিক বেগ লাভ করেছে। এবারে আমরা কি করব, টোটাল যদি এই অংশটার হচ্ছে ক্ষেত্রফল আমরা নির্ণয় করি। তো টোটাল দেখো এটা একটা কি বোঝাচ্ছে, এটা একটা ট্রাপিজিয়াম বোঝাচ্ছে। তো ট্রাপিজিয়াম কিন্তু দুটো অংশের ক্ষেত্রফলকে সূচিত করছে, মানে আমরা কি চাই, যেহেতু দূরত্ব নির্ণয় করব, দূরত্ব মানে যে অংশ জুড়ে হচ্ছে তারা বিস্তৃত হয়েছে সেই অংশের ক্ষেত্রফল বার করা। তাহলে সেই অংশের ক্ষেত্রফল মানে কি, এই যে টোটাল অংশটা, এই যে টোটাল অংশটা, এই ত্রিভুজ ট্রায়াঙ্গেলটা আর এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। তার মানে আমরা এই ত্রিভুজটাকে লিখে দিচ্ছি কি, যে এস ইকুয়াল টু এ বি ডি ও এ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এটা মানে কি, এ ও বি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি, একটা ত্রিভুজ আছে এবং একটা আয়তক্ষেত্র আছে, তার মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। সেইটা আমরা বের করব, যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবং এসিডিও ক্ষেত্রফল। তো সেইটা বের করার জন্য আমরা শুরু করে দিচ্ছি তারে। তো ত্রিভুজ এবিসির যদি ক্ষেত্রফল জানি, ত্রিভুজ
এবিসির ক্ষেত্রফল কি হয়? তো আমি ছবিটা একটু মুছে দিচ্ছি, ছবিটা মুছে দে, তোমরা বুঝে নাও যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল যদি আমরা বার করি তাহলে কি হবে। এখানে এক লাইন লিখে নিচ্ছি, নিলে সুবিধা হবে। ত্রিভুজ এবিসির যদি ক্ষেত্রফল বার করি তাহলে এবিসি মানে কি, হাফ লম্ব ইন্টু ভূমি, তাহলে লম্ব কোণটা বিসি ইন্টু ভূমি, ভূমি কোণটা, ভূমি হচ্ছে এসি। তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানো। আর যদি আমরা আয়তক্ষেত্র ক্ষেত্রফল বার করি তাহলে আয়তক্ষেত্র ক্ষেত্রফল হয় কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত, এসি, আর প্রস্থ কত, এও। তাহলে যদি এটাই আমরা করি তাহলেই দেখো আলটিমেটলি আমরা পেয়ে যাব। কিভাবে পেয়ে যাব, সো এই অংশটাকে আমি মুছে দিচ্ছি, দিয়ে উপরে ক্যালকুলেশন করছি। দেখো এখান থেকে করছি, তাহলে বিসি মানে কত, এই যে বিসি, এইখান, এই যে বিসি অংশটা, এই বিসি অংশের মান কত, এই প্রশ্নটা অনেক গ্রাফের ক্ষেত্রেও দেয়া হয় যে বিসি অংশের মান কত। এই যে টোটাল অংশটা, এই টোটাল অংশের মান হচ্ছে ভি, এবং এই যে অংশটা, এই অংশটার মান হচ্ছে ইউ, তাহলে এই অংশটার মান কত হবে। এই বিসি অংশটা মানে আলটিমেটলি এই টোটালটা হচ্ছে, এই টোটালটা হচ্ছে ভি, তাহলে এখান থেকে এই যে অংশটা, তাহলে এর মান কত হবে, ভি মাইনাস ইউ। এবং সেই ভি মাইনাস ইউ অংশের মান কত হবে আমরা কি জানি, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু কত, এটি, তাহলে এর মান হবে কত, এই যে বিসি অংশটা, এই যে বিসি অংশটা, এর মান কত হবে, ভি মাইনাস ইউ ইকুয়াল টু কত, এটি। তার মানে এখান থেকে কি হবে, হাফ বিসি, বিসি মানে কত, এটি, আর এসি, এসি মানে কত, এই যে এসি, এসি মানে কত, এখান থেকে এই দূরত্ব মানে টি, প্লাস এসি ইন্টু ও, এসির মান কত, এই যে এসি, এই যে এসি, এখান থেকে এই যে এসি, এসির মান কত, টি, এও, এও মানে কত, দেখো এও মানে ইউ, তাহলে দেখো এইটাই আমরা, এই যে টোটাল ক্ষেত্রফলটা বার করলাম সেটাই মানে কি আলটিমেট, সেটাই মানে হচ্ছে এস বা অতিক্রান্ত দূরত্ব। তার মানে এটা ইকুয়াল টু কি পেলাম, এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার প্লাস ইউটি, বা ভালো করে লিখলে আমরা কি বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ইউটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটাকে আবার অনেকে টি কমন নিয়ে নেয়, নিলে এস ইকুয়াল টু কি, টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি বাই টু, এরকম ভাবেও লেখা যায়, কিন্তু আলটিমেটলি এস ইকুয়াল টু কি না, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এইরকম ভাবে লেখচিত্রের সাহায্যে এটা করলাম। যদি কোনো কন্ডিশনে বলে যে স্থির বেগ নেই, তাহলে স্থির বেগ নেই মানে কি, ইউটা হচ্ছে মানে সে প্রাথমিক বেগ লাভ করেনি, বা স্থির বেগে সে হচ্ছে মানে যে কনসেপ্টটা বলছি যে এখানে যদি স্থির বেগের কনসেপ্টটা না থাকে, মানে যদি সে স্থির বেগে লাভ করে, মানে বস্তুকণাটি যদি প্রাথমিক বেগ শূন্য লাভ করে বা বস্তুকণাটি যদি স্থির বেগে যায়, তাহলে স্থির বেগে গেলে কি হবে, এই ইউর মানটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে এই যে এই জায়গাটা, এটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এটা যদি জিরো হয়ে যায় তাহলে এস ইকুয়াল টু কত, হাফ এটি স্কোয়ার হয়ে যাবে, এস ইকুয়াল টু কত, হাফ এটি স্কোয়ার হয়ে যাবে। আরও একবার বলছি, যদি কোনো কণা স্থির বেগে যায় তাহলে কি হয়ে যাবে, ইউ বেগটা লাভ করছে না, তার মানে গ্রাফটা কীরকম হবে, এই আয়তক্ষেত্র গ্রাফটা থাকছে না, তার মানে গ্রাফটা হবে এইরকম, শুধু স্ট্রেট লাইন গ্রাফ হবে। তো সেই রকম স্ট্রেট লাইন গ্রাফের ক্ষেত্রে যদি করি তাহলে এই রকম একটা ট্র্যাঙ্গেলের মান বার করতে হবে। তো সে আর ইউ বেগ লাভ করছে না, তার মানে যদি ও এ বি এই ট্র্যাঙ্গেলের মান বার করি তাহলে ও এ বি ট্র্যাঙ্গেলের মান কত হয়, এখান থেকে দেখো যে শুধুমাত্র এখান থেকে কত পাচ্ছি, যে শুধুমাত্র হাফ এটি স্কোয়ার পাবো, কারণ এই অংশটা কত, এই যে অংশটা, এই অংশটার মান হচ্ছে এটি, আর এই যে ভূমি অংশটা, ভূমিটার মান কত, টি। তার মানে এই ট্র্যাঙ্গেলটা যদি বার করি, যদি আমরা এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার প্রমাণ করতে চাই, তাহলে এস ইকুয়াল টু কী হবে, এই যে অতিক্রান্ত দূরত্বটা ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, ভূমি কত, নববিন্দু থেকে ডি, আর লম্ব কত, এডি। এবার এডির মান কত আমরা বলেই দিয়েছিলাম, যে ওডির মান কত হয়, যে ওডি মান, ওডির মান টি, এবং এডির মান কত হয়, এডি অংশটা যেহেতু স্থির বেগে লাভ করেছে, তার মানে এই যে ভি, এটা ইকুয়াল টু কি হওয়া উচিত ছিল, ইউ প্লাস এটি, কিন্তু এটা যেহেতু স্থির বেগ লাভ করেছে তার মানে ইউর মানটা কত, শূন্য হয়ে গিয়েছে, তাহলে শূন্য প্লাস এটি, তার মানে এই ভি এর মানটা কত, এটি, তাহলে হাফ এ ইন্টু টি, তার মানে এস ইকুয়াল টু কত, হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু কত, হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু কত, হাফ এটি স্কোয়ার। এইরকম ভাবে আমরা প্রমাণটা দেখালাম। নেক্সট যে প্রমাণটা করব সেটা হলো, প্রথমে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দেখিয়ে দিলাম, নেক্সট এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার দেখিয়ে দিলাম, নেক্সট যে প্রুফটা দেখাবো গুরুত্বপূর্ণ একটা প্রুফ, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এই সমীকরণটা প্রতিষ্ঠা।
v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। তো আগের বারের মতো আবার এই রকম একটা গ্রাফ টেনে নিচ্ছি, যে জিরো বেগে a বেগে a সময় হচ্ছে তার বেগটা u হয়েছে। তো আগের বারের মতো আমরা টেনে নিচ্ছি। সো এই জায়গাগুলোকে এরকম ভাবে গ্রাফ টানা যায় না, এরকম ভাবে গ্রাফ টানা যায় না আলটিমেটলি। তো এই জন্য এগুলোকে আমরা ডট 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 করি নিয়ে বেটার। তোমরা আগের বারে যে আমি ডাইরেক্ট টেনে নিয়েছিলাম সেখানে তোমরা ডট ডট করে নিতে পারো, বা এমনিও অনেক বইতে দেওয়া আছে এরকম ভাবেও নিতে পারো। তো আলটিমেটলি কি হবে, সে আগের বারের মতো ও থেকে একটা কণা স্থির বেগে টি সময় গতিশীল হয়েছে, এবং এই টোটাল ভেক্টর মান, এই টোটাল ভেক্টর মান ভি, এবং এই ভেক্টর মান ইউ, এবং এখানে কণার মান জিরো কমা ইউ, এবং এখানে কণার মান টি কমা ভি, অর্থাৎ টি অ্যাক্সিস বরাবর, যেহেতু এদিক বরাবর সময় আছে এবং এদিক বরাবর বেগকে সূচিত করা হয়েছে। তো এখান থেকে যদি আমরা ও এ, হ্যাঁ নামগুলো একটু দিয়ে দিই, ও এ বি সি ডি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করি, তাহলে আমরা আলটিমেটলি কি পাবো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বার করলে আগের বারের মতো যদি আমরা বার করি, তাহলে আগের বারের মতো বার করলে আমরা কি পাবো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বার করলে আগের বারের মতো আমরা পাবো অতিক্রান্ত দূরত্বটা। তাহলে এস ইকুয়াল টু এখান থেকে বলতে পারি কি, যে ও এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবারে আগের বারে যেমন আর একটা কনসেপ্ট দেখিয়েছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে আর সেই কনসেপ্টে যাচ্ছে না, ডাইরেক্ট যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা হয় সেই কনসেপ্টটা আমরা ইউজ করব। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রের মান কত? হাফ ইনটু এই যে ট্রাপিজিয়ামের যে সমান্তরাল দুটো বাহু আছে, দেখো এই বাহুটা আর এই বাহুটা, মানে বিডি আর ওএ, তার মানে হাফ ইনটু সমান্তরাল বাহু দুটির যোগফল ইনটু, হাফ ইনটু সমান্তরাল বাহু দুটির যোগফল, এবং এর যে ভূমিটা আছে, তো ভূমিটার মান, অর্থাৎ বাহু দুটোর মধ্যে সমান্তরাল বাহু দুটোর যোগফল এবং বাহু দুটোর মধ্যে যে লম্ব দূরত্ব, বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব, বা আমরা এটাকে ভূমিও বলতে পারি, দুটো বাহুর মধ্যে লম্ব দূরত্ব। সো এখান থেকে আমরা বলতে পারি কি, হাফ ইনটু সমান্তরাল বাহু দুটির যোগফল, সমান্তরাল বাহু দুটো কি না, এও আর কি বিডি, এও আর বিডি আর ইনটু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এই যে সমান মানে হাফ ইনটু এও মানে কত, এও যদি পাই তাহলে ইউ, এখান থেকে এইটুখানে ইউ, আর বি থেকে ডি কত, ভি, আর ওডি কত, টি, হ্যাঁ কি না। এবারে দেখো এবার আমাদের একটা কায়দা করতে হবে এখানে, কায়দাটা কি, কায়দাটা হচ্ছে হাফ ইউ প্লাস ভি টি কে কি আমরা লিখতে পারি, এটি বাই এ লিখতে পারি, হ্যাঁ কি না, এটি কি এরম ভাবে লেখা যায়। এবারে দেখো এটি মানে কি, আমরা জানি কি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এটি মানে কি, ভি মাইনাস ইউ, এটি মানে লিখতে পারি তো ভি মাইনাস ইউ, তাহলে এটি মানে আমরা কি লিখতে পারি, ভি মাইনাস ইউ। তাহলে আমরা উপরের তোরে একটু প্লেব্যাক করে দেখে নেবে, আমি উপরে ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি, যে এখান থেকে ডাইরেক্ট করছি, দেখো এইটা মানে কি বলা যায়, হাফ ইউ প্লাস ভি, এই যে এটি অংশ, এটি মানে কি বলতে পারি আমরা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, বা এটি মানে কি ভি মাইনাস ইউ, তাহলে এখানে লেখা যায় কি ভি মাইনাস ইউ, এটা বার করছে কি এস ইকুয়াল টু, এটা আলটিমেটলি বার করছে কি এস ইকুয়াল টু, এগুলো যা বার করছে যে অতিক্রান্ত দূরত্ব, এগুলো সব বার করছে কি না এস ইকুয়াল টু, বা অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু, তাহলে এস ইকুয়াল টু কত, যদি আমরা এটা করি তার মানে হাফ ইউ প্লাস ভি, এই সরি ভি প্লাস ইউ ইনটু ভি মাইনাস ইউ, তার মানে কত, এস ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হলো। আর এই নিচে কি পড়ে আছে দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে এ পড়ে আছে, তাহলে এখানে এ লিখবো, এখানেও এ লিখবো, এখানেও এ লিখবো, এই এ এখানে পড়ে আছে, কারণ এটি বাই এ করেছি তবেই টি হচ্ছে। তাহলে এখান থেকে দেখো সমীকরণটা অলরেডি আমরা বেরও করে ফেলেছি, যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টু এ ইন্টু এস, তাহলে টু এস, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার প্লাস টু এস, যে সমীকরণগুলো আমরা
রৈখিক সমীকরণের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলাম, আজ আমরা লেখচিত্রের মাধ্যমে সেগুলো প্রতিষ্ঠা করলাম। তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, বা ওই নাম্বারে আমাকে ফোন করে জানতে পারো কোনো অসুবিধা হলে। তো এইরকমভাবে আমাদের এই বল বুদ্ধি চ্যাপ্টারের পার্ট 3 ভিডিওটি আমরা অংশটি শেষ করলাম। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ইনকোয়ারি করতে পারো, ফোন নাম্বার নিচে দিয়ে দেওয়া আছে, অথবা আমাকে ফোনও করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমাদের লাইক, তোমাদের সাবস্ক্রাইব আমাকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।